আলাইকুম। শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি সপ্তম শ্রেণী ইংরেজি প্রথম পত্রে মডেল থেকে আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমার আজকের আলোচনা মডেল নম্বর হচ্ছে 27, কোশ্চেন নম্বর হচ্ছে 4। এখানে একটা বক্স রয়েছে, প্যাসেজ রয়েছে, বক্স থেকে শব্দ নিয়ে এই প্যাসেজটার ফুলফিল করব, আমরা পূর্ণ করব, এটাই হচ্ছে আমাদের কাজ। যথারীতি আমরা দেখে নেব যে এখানে বক্সের শব্দগুলোর শব্দের অর্থ, ইভেন প্যাসেজের যে শব্দগুলো আছে বা প্যাসেজের যে জেনারেলি ইন আর্মস হি সামটাইমস টু দা এ ফর, এখানে টেক নেয়া শব্দগুলো আছে একদম সহজ, এগুলো সবাই পারবে। আর শব্দগুলো আছে টানা, রিক্সাওয়ালা একটা রিক্সাকে টেনে নেয়, সে অনেক সময় সে হাতে টেনে হেঁটে নিতে পারে, জেনারেলি প্যাডেল দিয়ে সে এটাকে টেনে নেয়, এটাকে আমরা চালানো বলতে পারি। বাট পোলার যিনি যে রিক্সা চালায়, পোল হচ্ছে টানা, পোলার হচ্ছে যে টানে, ফ্যামিলিয়ার পরিচিত, ফ্যামিলিয়ার ফিগার পরিচিত, এখানে ফিগার শব্দের অর্থটা ছবি বা অন্য কিছু না বলে এখানে ফ্যামিলিয়ার ফিগার একসাথে শব্দটার অর্থ হবে পরিচিত মুখ। ইন দ্য সোসাইটি সমাজে, রিগার্ড বিবেচিত হওয়া, রিগার্ড বিবেচিত হওয়া, পোর লেবার, লেবার লেবার শব্দের অর্থ হচ্ছে শ্রমিক বা মজুর শব্দ আমরা এটার জন্য ব্যবহার করতে পারি। লাইভলিহুড হচ্ছে জীবিকা নির্বাহ করা, জীবিকা নির্বাহ, পুলিং টেনে বা চালিয়ে রিক্সা, ক্যারিজ, ক্যারিজ শব্দের অর্থ হচ্ছে বহন করা, প্যাসেঞ্জার যাত্রী, এখানে প্লোরাল করা আছে শব্দটা প্যাসেঞ্জার্স, এই জন্য সে তো একটা রিক্সা একটা যাত্রীকে আনা নেওয়া করে না, একা থেকে আনা নেওয়া করে, যার কারণে প্যাসেঞ্জ প্যাসেঞ্জার শব্দটাকে প্লোরাল করে রাখা হয়েছে। গুডস মালামাল, ফ্রম ওয়ান প্লেস অ্যানাদার অন্য জায়গায়, জেন্টেল, জেন্টেল হচ্ছে ভদ্র ভালো, আর নেচার শব্দের অর্থ হচ্ছে আচরণ বা স্বভাবে, স্বভাবে সে ভালো, ডিম্যান্ড দাবি করা বা চাওয়া, এখানে হাই ফেয়ার দুটি শব্দ একসাথে আমাদের নিতে হবে, হাই ফেয়ার শব্দের অর্থ আসলে হায়ার টু উঁচু, ফেয়ার হচ্ছে ভাড়া, তাহলে উঁচু ভাড়া না বলে আমরা বলবো হাই ফেয়ার বলতে বেশি ভাড়া দাবি করা, ফিলস অনুভব করে, টায়ার্ড, টায়ার্ড শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, এরপর হচ্ছে রেস্ট বিশ্রাম, জেনারেলি আমরা বোর্ডে পড়েছি সাধারণত লিভস থাকে বা বাস করে, শেষ শব্দটা হচ্ছে স্লাম, স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি, স্লাম শব্দের অর্থ হচ্ছে বস্তি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখে নেব অনুবাদটা কিরকম হয়। এ রিক্সা পোলার ইজ এ ফিগার ইন সোসাইটি, একজন রিক্সা চালক সমাজে একজন পরিচিত, একটি পরিচিত মুখ, একজন রিক্সা চালক সমাজে একজন পরিচিত মুখ, হি ইজ রিগার্ডেড তিনি বিবেচিত হন, অ্যাজ ড্যাশ পোর ডেইলি ডেইলি বেডার তিনি বিবেচিত হন একজন গরিব দিনমজুর হিসেবে, দিন শ্রমিক হিসেবে তিনি বিবেচিত, হি ড্যাশ হিজ লাইভলিহুড সে ড্যাশের জায়গায় আমরা এখানে আর্ন বসাবো, আমরা পরে দেখছি ড্যাশে কি হয়, হি আর্নস হিজ লাইভলিহুড
by pulling the rickshaw. সে তার জীবিকাটা নির্বাহ করে রিক্সাটি টেনে বা রিক্সাটি চালিয়ে হি ক্যারিজ প্যাসেঞ্জার সে যাত্রীদের বহন করে ডি ড্যাশ গুডস ফ্রম ওয়ান প্লেস ড্যাশ অ্যানাদার সে যাত্রী বহন করে এক মালামাল বহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় হি ইজ ড্যাশ জেন্টল সে ক্লান্ত অনুভব করে বাট ক্যান নট রেস্ট কিন্তু সে বিশ্রাম নেয় না হি জেনারেলি লিভস ড্যাশ ইসলাম সে একটা বস্তিতে থাকে এই ছিল অনুবাদটা এবার আমরা বক্স থেকে শব্দ নিয়ে নিয়ে কিভাবে কোন কোথায় কোন শব্দটা বসে পূর্ণ হবে সেটা দেখব তাহলে রিকশাপুলার ইজ এ ফ্যামিলিয়ার ফিগার ইন দ্য সোসাইটি একজন রিকশা চালক হচ্ছে একজন পরিচিত মুখ সমাজে হি ইজ রিগার্ডেড অ্যাজ এ নম্বরে এই বসবে এ পোর ডেলিভারার সে একজন দিন মজুর হিসেবে মানে সে একজন দিন মজুর হিসেবে বিবেচিত রিগার্ড বিবেচিত বা ধরা হয় তাকে একজন দিন মজুর হি ড্যাশ হিজ লাইভলিহুড হি আর্নস সে আয় করে তার জীবিকাটা বাই পুলিং দ্য রিক্সা সে আয় করে তার জীবিকা রিক্সা টেনে বা রিক্সা চালিয়ে সে রিক্সা চালিয়ে তার জীবিকা নির্বাহ করে হি ক্যারিজ প্যাসেঞ্জার্স সে যাত্রীদের বহন করে দিতে হবে এন্ড এন্ড গুডস তাহলে অর্থটা দাঁড়ালো সে যাত্রী এবং মালামাল ক্যারিজ বহন করে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সে মালামাল এবং যাত্রীদের বহন করে হি ইজ জেনারেলি জেন্টল বাই নেচার সে হি ইজ জেনারেলি জেন্টল বাই নেচার সে সাধারণত আচরণে ভালো বা ভদ্র বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি ডিমান্ডস হাই ফেয়ার কিন্তু মাঝে মাঝে সে একটু বেশি ভাড়া দাবি করে এইচ নম্বর হচ্ছে হি ফিল স্টার্ট সে ক্লান্ত অনুভব করে বাট ক্যান নট টেক রেস্ট কিন্তু সে বিশ্রাম নেয় না সে ক্লান্ত অনুভব করে কিন্তু সে বিশ্রাম নেয় না হি জেনারেলি লিভস ইন এ স্লাম হি জেনারেলি লিভস ইন এ স্লাম সে সাধারণত একটা বস্তিতে বসবাস করে বা বস্তিতে থাকে প্রিয় শিক্ষার্থী এই ছিল আমার আজকের 4 নম্বর নিয়ে তোমাদের সাথে শেয়ার এখানে তোমাদের কোনো সমস্যা আশা করি থাকার কথা না তারপরেও কারো সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করবে সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ